সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে তোমরা সবাই কেমন আছো আসবে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো ভালো আছি তো এখন হচ্ছে সকাল বাজে ছটাও এখনও বাজেনি তো আমি ঘুম থেকে উঠে গেছি দেখো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই হালকা যেন কুয়াশা কুয়াশা পড়েছে তো আমি সকালে উঠে পড়েছি মেয়েদের জন্য একটু ময়দা মাখছি মেয়েদের জন্য ময়দাটা কেন আছে আজকে একটু লুচি করব তো তোমরা তো জানোই এর আগে বলেছি বাচ্চাদের বাচ্চাদের খাবার দেখলে ইচ্ছে হয় সেরকম খাবার খেতে তো কালকে ওদের একটা ফ্রেন্ড নিয়ে গেছিলো লুচি ওদের ফ্রেন্ড বলতে ওঞ্জিলার ফ্রেন্ড নেহা ও নিয়ে গেছিলো লুচি তো সেই লুচিটা খেয়েছে এবং খেয়ে খুব তার ভালো লেগেছে তো আজকে আমি ওই জন্য একটু লুচি আলুর দম বানিয়ে দিচ্ছি নর্মালি খুব সুন্দরভাবে মানে কি বল তেল মশলা কম দিয়ে আদা ফোরন দিয়ে একটা আলুর দম করবো সেটা খেতে খুব ভালো লাগে লুচির সাথে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এই আলুটাই আমি আলুর দমে দিয়ে দেব। তো চলো দেখতে থাকো আমাদের বাড়ির স্কুল থেকে অনেকটা কাছে বলে তবুও মনে করো যে সাড়ে ছটায় উঠলে হয়ে যায় যেদিন একটু টিফিনের ঘটা থাকে সেদিন একটু আগে আগে আর একটু দশ মিনিট আগে উঠতে হয় আর হচ্ছে যদি ঘুম ভেঙে যায় তাহলে সেটা আমার ইচ্ছেতে আমি উঠি কিন্তু আমার সাড়ে ছটায় উঠলে হয়ে যায় আর মেয়েদের সাতটায় উঠলেই হয়ে যায় তাই আমি ভাবি মেয়েরা যখন সাতটার সময় ডাকি তখন বলবে আমি যখন বলি যে এনাশানা উঠে যাও আর একটু ঘুমাই আর একটু ঘুমাই তখন আমি ওদের ফ্রেন্ডদের কথা বলি যাদের বাড়ি দূরে আমি তাদের কথা বলি যে ওরা দেখ কত সকালবেলা উঠে কত দূর থেকে আসে অথচ তোরা এরকম করিস এত কাছে বাড়ি বলে তোরা অনেক লেটে উঠতে পারিস তোরা অনেক আরামে আছিস অথচ যাদের বাড়ি হচ্ছে হয়তো আমাদের আমাদের বাড়িটা তো স্কুলটা যেহেতু ব্যান্ডেলে তো কারুর বাড়ি আছে কল্যাণী কারুর নৈহাটি তারপর পড়া তারপর হচ্ছে এদিকে মানে আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে হচ্ছে শ্রীরামপুর লিলুয়া হ্যাঁ এই সমস্ত উত্তর পাড়া এই সমস্ত জায়গা থেকে সব আসে কনগড় তো এত দূর থেকে দূর থেকে যখন আসে তো সবার তো আর সামর্থ্য হয় না যে প্রাইভেট গাড়ি করে আসা অনেকে কি করে ট্রেনে বাসে করেই আসতে হয় লঞ্চ পার হয়ে এভাবেই আসতে হয় তো তাদের কিন্তু এরকম প্রচুর খাটনি হয় এবং হাতে অনেকটাই টাইম নিয়ে তাদেরকে আসতে হয় তাই ভাবি যে ওরা অনেক লাকি ওই জন্য কাছে স্কুলটা পেয়ে গেছে আর ওদের সঙ্গে সঙ্গে আমরাও লাকি কারণ আমাদের বাচ্চারা যদি দূরে স্কুলে পড়তো তাহলে কিন্তু আমাদেরও আরও খাটনি বেড়ে যেত আরও সকালে উঠতে হতো আরও সকাল সকাল রেডি করাতে হতো টিফিন বানাতে হতো সব দিক থেকেই কিন্তু ভীষণ খাটনি এসে দাঁড়াতো তো তাই বলবো যে সত্যি মানে আমার সকালে আমাকে উঠতে হয় ঠিক আছে কিন্তু একটা মিনিমাম একটা টাইমটা একটা মানে ঠিকঠাক আছে আমি মনে করি যে এমন না যে ভোর পাঁচটায় উঠতে হয় হ্যাঁ সেটা তো নয় তো যাই হোক হ্যাঁ শনি রবিবারটা আমি ছুটি পাই তো শনি রবিবার ছুটি পেলে এই দিন একটু বেলা করে শুই কিন্তু বেলা করে শুলেও না বেলা করে শুই বলতে বেলা করে উঠি বেলা করে ওঠার আর মানে ইয়ে নেই কারণ উপায় নেই বেলা করে যে উঠবো তা কি করে উঠব কারণ ওই যেই কাকুন ময়লা নেয় বালতি নেওয়ার জন্য গেটের মধ্যে ঠক ঠক করে আর যদি চলে যায় তখন ওই বালতি কী করবো ময়লা ফেলার জন্য তখন আমাকে ভোরবেলায় উঠতে হয় মানে ওই সাড়ে সাতটায় আর এখন যেহেতু ওপরে এসেছি ওপরে এর আগে যেরকম ঘুম থেকে উঠে নিচে চলে যেতাম নিচে গিয়ে সব রেডি করতাম তারপর আবার মেয়েদের জন্য মেয়েদেরকে ডাকতে আসতাম ডেকে তুলে নিয়ে তারপর নিচে যেতাম আর যেদিন তোমাদের দাদাভাই থাকতো সেদিন তোমাদের দাদাভাই তুলতো তো আমি হচ্ছে যেটা আমার একটা সুবিধা ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্না করে তারপর রান্না করছি আবার ওদেরকে ডাকতে পারছি এই একটা ব্যাপার এই একটা সুবিধা ওপরের ঘরে আর ওপরের ঘরে মেন কথা আসার পরে একটু খাটনিটা বেড়ে গেছে কেমন যে জামা কাপড়গুলো আমি ওপরের বাথরুমে কাচি না কারণ ওপরের বাথরুম এর আগে আমাদের যেহেতুটা পুরনো পুরোনো মডেলের বাথরুম ছিল তো ওই জন্য আমরা নিচ ও বাথরুমে কাছাকাছি করতাম মানে আমি কাচতাম আর কাজের দিদি বাইরে কাচত তো এখন আমি কি করি নিচের জামা কাপড় নিচে নিয়ে যাই ওপরে কাপড়গুলো একটা বালতিতে রাখি সেগুলো নিচে নিয়ে যাই নিচে নিয়ে গিয়ে ভিজাই ভিজিয়ে রেখে দিয়ে আর যদি আমার কাচার হয় আমি কাচি কেচে আবার উপরে আসি ছাদে কাপড় মেলে দিই আর তারপরে হচ্ছে সকালবেলা তালা খুলতে নিচে নামতে হয় আর ময়লার যে একটা বালতি রান্নাঘরে সেই বালতিটা আমি ড্রেনে ফেলি মানে ওই যেগুলো যেই সবজি পচে যায় সেরকম ধরনের জিনিস আমি খোসা টোসাগুলো আমি ড্রেনে ফেলে দিই তো ওই জন্য একটু ওপর নিচ করতে হচ্ছে তারপরে হচ্ছে ঠাকুর বাসনগুলো মাজি তো এরকম বেশ কয়েকবার উপর নিচ হচ্ছে আর আরেকটা থেকে বড় কাজ হচ্ছে যেহেতু নিচের ঘর আমাদের পুরো ঘরটা তো আমরা থাকি না নিজের একটা ঘর দিয়ে রান্নাঘর বাথরুম টাথরুম একটা সাইডে আমরা একটা ভাড়া দিই আর এই সাইডে আমাদের মতো আমরা থাকি তো ওই জন্য নিচের ঘরগুলো একটু ছোট জায়গাটা ছোট মানে ঘরগুলো না মানে দুটো বেডরুম দিয়ে ডাইনিং দিয়ে আমরা থাকি আর ওপরের ঘরে ওপরের ঘরে যেহেতু নিচের ওই যেই ঘরটা আমরা ভাড়া দিয়েছি যেই সাইডটা সেটাও ওপরে আমরা ইউজ করি তো প্রচুর মুছতে হয় জায়গাটা অনেকটা বড় তো ওই জন্য আমাদের যে কাজের দিদি সে তা সে প্রথমত সে ওপরে আসছে জল নিয়ে তারপর নিয়ে এসে তার ঘর অতগুলো ঘর ঝাড় দেবে মুছবে মানে ওনার কষ্ট হয়ে যাবে তো ওই জন্য আমি ভাবলাম যে না শুধু শুধু মানুষকে কষ্ট দিয়ে বা মানে শারীরিক কষ্ট বা মনের কষ্ট দিয়ে লাগতি আছে তার থেকে আমি ঘরটাকে ঝাড় দেব আর ওই দিদি মুছবে যদিও একটা বড় ঘর ওই দিদিকে আমি বলেছি তোমাকে ওটা মুছতে হবে না ওটা আমিই মুজব কিন্তু ওই যেহেতু বড়ো ঘরটা আমরা সবসময় যাই না বড়ো ঘর বলতে যেটা আমার ঘর মানে আমার ঠিক নয় আমাদের যেটা হচ্ছে আমার বাবা জিনিসপত্র দিয়েছে যে এই ঘরে আমি এসে ছিলাম সেই ঘরটা সেই ঘরটায় আমরা সচরাচর থাকা হয় না যেহেতু একটু বড় ঘরটা আর ভালো লাগে না অতটা থাকতে ওই জন্য ওই ঘরটায় থাকি না আমরা এই পাশের ঘরেই থাকি এই পাশে দুটো বেডরুম আছে আর এই ডাইনিংটা দিয়ে বারান্দা দিয়ে থাকি আর এই ঘরটাই প্রতিদিন মুছে দেয় আর আমি সকালবেলা উঠে আমার সব থেকে মানে সবথেকে বড় কাজ হচ্ছে এই এত বড় ঘরগুলো আমাকে সুন্দরভাবে পাতিয়ে পাতিয়ে ঝাড় দেওয়া কারণ আমি যদি ভালো করে না ঝাড় দিই তাহলে না যে মুছবে সেই মোছাটা কিন্তু ঠিক ভালো হবে না কি হবে মার্বেলটা খুব দুদিনেই ময়লা হয়ে যাবে দাগ হয়ে যাবে আমাদের সেদিন মার্বেল মিস্ত্রি এসে যেহেতু নিচের ঘরে মার্বেল করবে সেই মার্বেল মিস্ত্রি এসে বলছে যে আপনাদের এই ঘর আমি অত বছর আগে করেছি আমাদের ওপরের ঘরগুলো এগারো সালে করা মার্বেল টার্বেল বসানো তখন আমি এই বাড়িতে আসিনি তো সেই বললো যে এরকম আমি সে কবে করে দিয়ে গেছি কিন্তু দেখে মনে হচ্ছে যে অতদিন হয়নি হুম যে নতুনই করেছি তো এটা সম্পূর্ণই আপনার জন্য আপনি এত সুন্দর পরিষ্কার রেখেছেন বলেই এটা এত ভালো আছে তো শুনেও ভালো লাগে প্রশংসা কান্না ভালো লাগে তো প্রশংসা শুনতে সবার ভালো লাগে আমার তো বিশেষ করে খুব ভালো লাগে আমার প্রশংসা যদি না করে তখন আমি আমি দাদা তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের কাছে নিজের প্রশংসা নিজেই করি বাইরের লোকের কাছে তো করা যায় না তখন আমি আবার বলছি ও তো ছিল না তো ওই আমার এই প্রশংসার কথা আমি আমার বরকে বললাম জানো তো এরকম এরকম বলছে হ্যাঁ তখন বলছে হ্যাঁ সেটাই ভালো তো হ্যাঁ এরকম বলছে বললাম ভালো তো তুমি তো বলো না এরকম তো যাই হোক নিজের প্রশংসা সেই শুনতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো যেটা বলছিলাম এবার হচ্ছে ওই উপরের ঘরগুলো ওই জন্য প্রত্যেক দিন ঝাড় দিতে হয় দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো আমি করি আস্তে আস্তে ফুল তোলা ফুল ঠাকুর বাসন মাঝে এই সমস্ত তো যাই হোক হ্যাঁ অনেক ক গল্প করলাম তোমাদের সাথে এবার আসি হচ্ছে দেখো সানাকে আমি ড্রেস পরাচ্ছি আর তাদের ড্রেস পরানো মানেই মানে ভীষণ বায়না স্কার্ট পরাবো এনাকে স্কার্ট পরাবো বলবে না পরানো হয়নি টাইট হয়েছে ঢেলা হয়েছে এগুলোই করতে থাকে আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো আমি বললাম ড্রেসটা পরিয়ে তারপর আমি সোয়েটারটা পরিয়ে দিই তো কিছুতেই সোয়েটার পরবে না আর তারপর ক্রিম লাগাবো ক্রিম লাগাতেও আপত্তি তো এরকম এর ভেতরে একদিন আমি খুব মেরেছি আমি না তোমার সঙ্গে তোমাদের দাদা ভাইও দুটো চর মেরেছে মানে এত রাগ হয়েছে অঞ্জিলা মানে এ না ওনা ঘুম থেকে উঠলে খুব ঘ্যান ঘ্যান করে ড্রেস পরতে চায় না বলবে আগে না পরে এরকম করতে হবে ব্রাশ করবো আমি পরে আগে বুনু করবে ড্রেস পরার ক্ষেত্রেও বলবে আমি করব না বুনু করবে এরকম অশান্তি করে তো সেটা তাও মানা যায় যখন দেখা যায় যে একদম লিমিটের বাইরে চলে যাচ্ছে কি করব তখন দুটো থাপ্পড় না মারলে কিছুতেই থামবে না মানে মোটামুটি থাপ্পড় খেয়ে কান্নাকাটি করবে তারপরেই হচ্ছে থামবে তো এখন আমি মুখের মতো তাদের একটু ক্রিম ক্রিম লাগিয়ে সুন্দর করে দিচ্ছি তো হচ্ছে ক্রিম এখন শুধু শীতের দিন এটা একটা এক্সট্রা টাইম আমার চলে যায় এবার চলে এলাম এ সমস্ত হয়ে যাওয়ার পরে এবার খাবার নিয়ে চলে এসেছি তো মেয়েদেরকে এত এতটাও ছোট নেই এখন যে গল্প বলে খাওয়াতে হয় কিন্তু আমার কিন্তু গল্প বলে খাওয়াতে হয় মানে গল্প যে কোনো একটা টপিক নিয়ে মানে ও এটা সেটা মানে যেই বলে একটা বক করে করে আমি তাদেরকে খাওয়াই এদিকে হাতে একটা ফোন থাকা যায় তো হাতে ফোন নিয়ে ফোন দেখবে আর মুখের মধ্যে টোপলা করে রেখে দেবে দুটো মুখে খাবার একদম পুরো ভরে রেখে দেবে তারপর আমি বলবো আমি ফোন নিয়ে যাব কিন্তু তোদেরকে আমি দেখতে দেব না তখন কি করবে তখন বলবে আচ্ছা দাও দাও খেয়ে নি তখন এরকম খাবে তো এইভাবে আমাকে ভীষণভাবে ওরা এক ধরনের মানে টর্চার করে হ্যাঁ আমার মেয়েরা আমাকে এইভাবেই টর্চার করে আমি বলবো কেমন যে শুধু তাই নয় তাহলে আমি একটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি সেটাকে পুরো ভণ্ড করে এলো মেলো করে দেয় তো আমার তখন ভীষণ কান্না পায় রাগ হয় হ্যাঁ আমি সময় মারি না কিন্তু কিছু কিছু সময় আমাকে মারতে হয় যে দুটো থাপ্পড় না মারলে এরা ঠিক হবে না তো তাদেরকে তাদের দুজনের খাবার দু রকম চয়েদের আমার ছোট মেয়ে সকালবেলা একটু বাটার ঘি দিয়ে খেতে ভালোবাসে বড়টা আবার খাবে না তো এরকম সকালবেলা কি আইটেম আইটেমে রান্না করা যায় সকালে আমি একটু সেদ্ধ করব একটু ভাজবো হ্যাঁ সেটা দিয়ে আবার কি ডাল খাবে না ডাল আবার ঝোলা ঝোলা যে ডাল সেটা আবার খেতে চাইবে না এই যে দেখো ওরা যেই ঘরে বসে আমি যেই ঘরে বসে ওদের খাওয়াচ্ছি সারাটা দেওয়ালে দেখেছে এই পুতুল ওই পুতুল ঝুলিয়ে রেখেছে তা আমি বললাম যে দেখ এখানে তো পর্দাগুলো যেহেতু ধুতে দিয়েছি কাচতে দিয়েছি তো এগুলো এখানে রাখিস না কারণ আবার আমাকে এগুলো সরাতে হবে তো কার কথা কে শুনে এটাই মা একদিক থেকে বলছে ও ঠিক আছে তো আমি জানি না সব বাচ্চারা এরকম না আমার দুটো টুইন্স বলে এরা দুজন যেন পাল্লা দিয়ে দুষ্টুমি করে তো আমি তোমাদের সাথে ভিডিও করতে করতে যেহেতু আমি আরেকটা জিনিস দেখলাম দেখছি যে কলটা খুলে রেখেছে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো এই সমস্ত দুষ্টুমি চলতেই থাকে আমাদের বাড়িতে আর কি বলবো বলার কিছু নেই তবু আমি বলবো যে দুষ্টুমি করুক বাবা চুপচাপ যাতে না থাকে সেটা আমার বাচ্চারা যত একটু চঞ্চল হয় ততটা বাড়িটা একদম জমজমাট করে রাখে আমার যখন বাচ্চাদের একটু শরীর খারাপ হয় জ্বর হয় একটু চুপচাপ ঝিমিয়ে থাকে তখন আমার মনে হয় বাবা তোরা দুষ্টুমি কর তাও ভালো কারণ আমার ওই চুপচাপ থেকে বাচ্চা ওরকম শুয়ে থাকা বসে থাকা আমার একদম ভালো লাগে না হ্যাঁ তো মানে দুষ্টমি করলেও দোষ আর না করলেও দোষ এরকম একটা ব্যাপার চুপচাপ থাকলে কি ব্যাপার আমার বাচ্চার কেন এত শান্ত চুপচাপ কেন তাহলে কি ওর কোনো প্রবলেম হচ্ছে তো এই ব্যাপারগুলো এগুলো মনে হয় প্রত্যেকটা বাবা মায়ের মধ্যেই হয় যেটা আমার মধ্যে হয়ে থাকে তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম তো আজকে আমাকে স্কুলে দিয়ে আসতে হবে না বলে আমি বেশ আরাম করে বসে বসে তাদেরকে খাওয়াচ্ছি কারণ তোমাদের দাদাভাই দিয়ে আসবে আর আমি সেই ফাঁকে কিছু কাজ করে নেবো তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন মেয়েরা বেরিয়ে পড়বে তো এরপরে আমি আরও তোমাদের সামনে ভালো ভালো ভিডিও শেয়ার করব অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই এগোতে পারবো না বারে বারেই বলছি তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে এখনকার মতো টাটা নমস্কার